নমস্কার বন্ধুরা অসামতায় আবার তোমার জন্য একটা অসম ভিডিও নিচ্ছি আজকের ভিডিওটা হলো যে তোমার ইমেল আইডি ঠিক আছে তোমার ইমেল আইডি কেউ হ্যাক করছে কিনা কীভাবে বুঝবা ঠিক আছে খুবই সহজ বুদ্ধি এক মিনিটেই তুমি বুঝে যাবা তোমার ইমেল আইডি হ্যাক হচ্ছে কি না আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার নেই তখন ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেখানে টাচ করবা আর ঘুণ্টের বোতাম আছে সেখানেও টাচ করে দেবা তাহলে আমি যদি নতুন নতুন ভিডিও না খুব সহজে পেয়ে যাবা তো চলো শুরু করছি আর দেখে নাও যে তোমার আইডি কেউ হ্যাক করছে না ঠিক আছে আর তার জন্য কোনো অ্যাপ্লিকেশন কিবা কোনো কিছুই লাগবে না তো চলো প্রথমে তুমি তোমার ফোনের বা তোমার কম্পিউটার থেকে হবে ফোনের দেখবা তোমার লিখা থাকবে কম ব্রাউজার দেখবা সেখানেও তুমি সেখানে তুমি টাচ করবা টাচ করার পর দেখবে এরকম তোমার পেজ খুলবে একটা ঠিক আছে এরকম পেজ না খুললে উপরে দেখবা হোমওয়ে যে ছবিটা আছে সেখানে টাচ করলে তোমার এরকম পেজ চলে আসবে এরকম পেজ আসার পর দেখো উপরে দেখো তোমার ডান দিকে তিনটা ডট আছে সেখানে তুমি টাচ করবা টাচ করার পর নিচে চলে আসবে নিচে দেখো লিখে আছে রিকোয়েস্ট ডেস্কটপ সেট সেখানে তোমরা টাইট টাচ করবে টাচ করার পর দেখবা এরকম তোমার লুক হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখবে এখানে দেখো একটা ছোট্ট তোমার ছবি থাকতে পারে কি বা মানে তোমার ইমেলের ছবি যে ইমেলে তোমার যে ছবি দেওয়া থাকবে সেই ইমেলের ছবি আর যদি ইমেল আইডিতে কোনো ছবি না থাকে তাহলে ছবি থাকবে না ঠিক আছে দেখবে এরকম চলে আসবে কোনাতে তারপর তুমি কোনো টাচ করবা তো আমি দাঁড়াও একটু বড়ো করছি এই এরকম হয়ে যাবে তোমার দেখবা ঠিক আছে দেখবে এখানে একটু কোনাতে একটু ই থাকবে ইমেজ ওখানে তুমি টাচ করবা টাচ করার পর দেখো এখানে লেখা আছে ঠিক আছে মাই অ্যাকাউন্ট সেখানে তুমি টাচ করবা মাই অ্যাকাউন্টে টাচ করার পর একটু টাইম লাগবে ঠিক আছে তারপর দেখো এরকম তোমার পেজ খুলে যাবে তারপর দেখো লিখা আছে সিকিউরিটি হ্যাঁ সাইন ইন অ্যান্ড সিকিউরিটি দেখো লিখা আছে যেখানে সেখানে তুমি টাচ করবা টাচ করার পর কিছুক্ষণ ওয়েট করবা তারপর দেখো এরকম তোমার লুক হয়ে যাবে ঠিক আছে লুক যদি এরকম হয়ে যায় তারপর দেখো এখানে লিখা আছে দেখো যে ডিভাইস অ্যাক্টিভ অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে সেখানে তুমি টাচ করবো টাচ করার পর দেখো এরকম তোমার একটা অপশন খুলে যাবে এরকম একটা অপশান খুলে গেলে তারপর দেখবা এরকম তোমার পেজ খুলে যাবে তারপরে ডিভাইস সেটিং মানে অ্যাক্টিভ মানে তুমি কোন কোন ডিভাইসে তোমার ইমেল আইডিটা চলছে সেটা দেখাবে ঠিক আছে কোন কোন ডিভাইসে তুমি ইমেল আইডিটা লগ ইন করেছো কি বা কোন কোন ডিভাইসে মানে তোমার ইমেলটা রানিং চলছে সেটা তোমার দেখাবে তার জন্য দেখো এখানে আমার দেখো ওপরে দেখাচ্ছে লেনোভো এ ছ হাজার প্লাস কারেন্ট ডিভাইস মানে আমি এটাতে ইউজ করছি আর আমি তোমাদের এটা থেকেই রেকর্ডিং করে দেখাচ্ছি ঠিক আছে তারপর দেখো এটা একটা দেখাচ্ছে যে ওটা একটা সাইড তারপর নিচেরটা দেখো এস তিনশো এটা একটা এটাতেও আমার ইমেল আইডি ইউজ করেছে তারপর দেখো এখানে লিখে আছে মোর ওয়ান মানে আরও একটা আছে তার আমরা যদি এখানে টাচ করি রিমুভ ডিভাইসে যদি টাচ করি তো এখানে আমাদের পুরো ডিটেলস চলে আসবে দেখবে এখানে আমার টোটাল দেখো এক দুই তিন চার চারটে আমি ডিভাইসে আমার ইউজ হয়েছে আমার ইমেল লাইটটা তো আমি আমি দুটা ডিভাইসে আমি অলরেডি চিনি যে দেখো যেটা লেখা আছে কারেন্ট ডিভাইস হ্যাঁ আর নিচে দেখো ওয়েস্টবেঙ্গল ইন্ডিয়া যেটা ওয়েল এটাও আমি চিনি এটাই দুটোতেই আমি ইউজ করি আর দেখো আদাস যেটা দুটা ডিভাইস সে দুটাতে আমি কিন্তু ইউজ করতাম আগে অনেক দিন আগে কিন্তু এখন করি না আমি এই দুটো ফোন বিক্রি করতেছি এস টি সি ওয়ান ম্যাক্স এটাতে আমি ইউজ করতাম কিন্তু এখনও শো করছে কিন্তু কি এখানে তোমার একটা কি টাইম দেখিয়ে দেবে তোমাকে যে কতক্ষণ ইউজ করেছে কত অবধি হ্যাঁ তো তোমাদের এক মিনিট দ্বারা আমি ভিডিওটা পোস্ট করছি তোমাদের একটা দেখাচ্ছি তো আমি তোমাদের যেটা দেখাতে চাইছিলাম সেটা সেটা কী বলতো তোমার যদি কোনো ফোনে ইউজ হয় তো কিবা ইউজ করছে তো তোমার দেখবে এখানে যে লেখা আছে টাইম সেখানে তোমার টাইম দেখিয়ে দেবে রানিং টাইম দেখিয়ে দেবে যে কখন কত তারিখে চলছে চলেছে মানে ইমেলটা ইউজ করেছে এটা দেখিয়ে দেবে তো তোমার যদি মনে হয় যে আমার এই মানে এ এখানে কিন্তু মানে তোমার শুধু মোবাইল ঠিক আছে কোনো মোবাইল থেকে তোমার ইমেল আইডি যদি হ্যাক করে কিংবা কোনো কিছু ইউজ করে তোমার ইমেল আইডি তাহলে তুমি সেগুলোকে রিমুভ করে দিতে বা এখান থেকে ঠিক আছে তো আর যদি কম্পিউটার টম্পিউটার থেকে করে তাহলে কিন্তু এখান থেকে হবে না ঠিক আছে দেখো এখানে তো ধরো আমার ধরো এই যে এস টিসি ওয়ান ম্যাক্স এটা ধরো আমার ইউজ করি না তো কিন্তু এটা আমার ধরো আমার শো করছে যে আমার এই ইমেলটা এই মোবাইলে ইউজ করছে তো আমি এটা এখান থেকে রিমুভ করে দিতে পারবো তার জন্য আমাকে কী করতে হবে দেখো এস টিসির ওপরে টাচ করবো যেখানে লিখা আছে লিখা আসার পর দেখো এখানে নিচে দেখো লেখা আছে রিমুভ ঠিক আছে আমি যদি এই রিমুভে টাচ করি তাহলে কিন্তু কার এই মোবাইলে আমার ইমেল আইডি শো করবে না ঠিক আছে ক্যান্সেল হয়ে যাবে তো আমি এখানে রিমুভে টাচ করে দেব টাচ করে দেওয়ার পর কিছু তারপর দেখবে এখানে লাইট মোড লেখা আছে যে সেখানে আমরা টাচ করবো টাচ করার পর এখান থেকে আমাদের একটা পেজ খুলবে এটা কিছু করতে হবে না আমাদের ছেড়ে দিতে হবে অটোমেটিক দেখবে আমাদের কাজ হয়ে যাবে তো এবার তোমাদের ও ভালো করে দেখিয়ে দিই আর একবার তোমাদের দেখবে এটাকেও আমি রিমুভ করতে চাই তার জন্য দেখো আমি রিমুভে টাচ করবো টাচ করার পর মানে ওই ডিভাইসটা ওপরে টাচ করবো টাচ করার পর দেখো এখানে লেখা আছে রিমুভ রিমুভে টাচ করবো রিমুভে টাচ করার পর এরকম একটা অপশান হয়ে যাবে তারপর দেখো ওপরে কোনাতে মানে যেটা দেখালাম সেটা না কিন্তু ঠিক আছে ওপরে দেখো কোনাতে দেখো লেখা আছে রিমুভ ঠিক আছে সেখানে আমরা টাচ করে দেবো টাচ করার পর দেখো এখানে লোডিং চলবে লোডিং চলার পর দেখো এখানে ক্লোজ লেখা আছে যে ঠিক আছে ক্লোজে টাচ করবো দেখবো আমাদের রিমুভ হয়ে গেল ঠিক আছে তো এইভাবেই তোমার যে কোনো মোবাইলে যদি তোমার ইমেল আইডি চলে রানিং সেটাকে তুমি অফ করে দিতে পারবা ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা ভিডিও নিচে দেখবে লাইক বলতো আমাকে লাইক করে দেবা ভালো না লাগলে ডিসলাইক করে দেবা আর কোনো প্রবলেম হবে কমেন্ট করতে হবে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি পারি উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে